রসালু দুধ চিতুই পিঠা ভীষণ পছন্দের একটি খাবার আমার আমার মতো যারা একটু অলস প্রকৃতির আছেন যারা ছোটোবেলা থেকে মায়ের হাতের পিঠা খেয়ে অভ্যস্ত তাদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার এই পিঠা বানানোর জন্য অনেকেই বলেন অভিজ্ঞতা প্রয়োজন আসলেই প্রয়োজন তা না হলে এত সুন্দর ফুলকুচিতুই পিঠা কখনোই পসিবল না তো আবার আমার মতো আনারই যারা আছেন তো আমার মতো যারা আছেন তাদের জন্য খুব সহজ একটা টিপস নিয়ে এসেছি কীভাবে বাসায় বসে এই নর্মাল পিঠাগুলোকে ফুলকু শরিফা পিঠা বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে এখানে আমি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি ভিজা চালের গুঁড়িটা এবার কুসুম গরমের যেতে একটু বেশি গরম পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা একটু ঠান্ডা হয়ে আসলে তারপর হাত দিয়ে প্রায় দশ মিনিটের মতো এভাবে একটু মথে নিতে হবে তারপর রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এই ফাঁকে আমি রসালো পিঠা যেহেতু বানাবো সেজন্য দুধটা একটু প্রসেস করে নিই একটি পেনে আমি গরুর দুধ দিয়ে দিয়েছি এখানে এক লিটার পরিমাণ তাতে দুটো তেজপাতা এবং তিনটি এলাচ দিয়ে এবার চেড়ে নিয়েছি এই পর্যায়ে স্বাদ বাড়ানোর জন্য খানিকটা নারকেল কুড়ানো দিয়ে দিতে হবে যখনই বলক চলে আসবে তাতে আমি অ্যাড করে নিব পরিমাণ মতো গুড় অথবা চিনি এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে গুড় দিলে একটু বেশি পরিমাণে দিবেন কেননা পিঠার মিষ্টতা এটার উপর ডিপেন্ড করবে এবার আমি আরেকটু একটু পরিমাণে গুড়টা দিয়ে দিলাম এবার বলক চলে আসলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব ততক্ষণে পিঠাগুলো আমি রেডি করে নিতে হবে আর এটা যেন ঠান্ডা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার একটা মিক্সিং জারে নিয়ে আমি ব্যাটারটাকে ব্ল্যান্ড করে নিয়ে নিলাম দেখুন একটা আঠালো ভাব চলে আসছে আর পিঠা তৈরি করার জন্য এই আঠালো ভাবটা কিন্তু খুবই জরুরি এবার অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমার মতো যাদের ফুলকু এবং ছিদ্রযুক্ত চিতুই পিঠা পছন্দ তারা এই টিপসটা ব্যবহার করবেন অবশ্যই এখানে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার অ্যাড করে নিব তাতে পিঠাগুলো খুবই সফট ক্রিস্পি এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে আরেকটা বিষয় হলো পিঠা তৈরির জন্য চুলার জালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি আজকে তৈরি করব এরকম লোহার কড়াইয়ে এবার কড়াইটাকে ঠিক এরকম গরম অবস্থায় এনে তারপর ব্যাটারটা দিয়ে দিব এবং ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না এরকম জালি জালি হয়ে যায় তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই পানি বা অন্য কিছু এবার দেখিয়ে দিচ্ছি খুব কত তাড়াতাড়ি পিঠাটা ফুলকো হয়ে গেল তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে পিঠাটা ফুলকো হওয়ার জন্য তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু মুচমুচে ভাব চলে আসার জন্য এই যে হয়ে গেছে দেখুন কতগুলো জালি হয়েছে আর ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে ব্যাকসাইডটা দেখুন একদম খুব সুন্দর একটা মুচমুচে ক্রিস্পি ভাব চলে আসছে এই পর্যায়ে পিঠাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতখানি সফট এবং ফ্লাফি হয়েছে এই যে দেখুন গরম গরম চিটির পিঠা দিয়ে হাঁসের মাংস গরুর মাংস কিংবা ঝোলা দিয়ে খেতে ভীষণ পছন্দ আমার প্রতিবার পিঠা তোলার পর পর একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে হালকা একটু তেল দিয়ে এভাবে কড়াইটাকে মুছে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এভাবে ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে এর বেশি কিন্তু লাগবে না পিঠাটা ফুলকো হতে আমি কিন্তু এখানে একটু স্কিপ করিনি ভিডিওটা আপনাদের সুবিধার জন্য পুরো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি খুঁটিনাটি যখন এরকম আস্তে আস্তে জালি জালি হওয়া শুরু করবে তখনই ঢাকনাটা দিয়ে দিতে হবে অনেকেই মাঝখানে পানি ব্যবহার করেন সেটার কিন্তু কোনোই প্রয়োজন নেই এই যে দেখুন পিঠাটা কিন্তু ফুলকো হয়ে গেছে এরপরটা আমি আবার একটু ঢেকে দিব এবং ব্যাক পোষণটা যেন একটু মুচমুচে ও ক্রিস্পি হয়ে যায় সেজন্য কিন্তু আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং পিঠাটা হয়ে গেলে কিন্তু আপনা আপনি উঠে যাবে খেয়াল করে দেখবেন চার থেকে পাঁচটা পিঠা বানানোর পর ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে যায় সেক্ষেত্রে একটুখানি পানি অ্যাড করে নেবেন এভাবে সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি একটি বাটি নিয়ে নিলাম সেখানে সবগুলো পিঠা দিয়ে দিব দিয়ে দুধটা ঢেলে দিচ্ছি দুধটা কতখানি গরম সেটা কিন্তু খেয়াল করছেন নিশ্চয়ই আর পিঠাগুলোও কিন্তু গরম থাকতে হবে তা না হলে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে ঢুকবে না আর পিঠাগুলো নরম হবে না দুধ ঢেলে রেখে দিব দুই ঘন্টা পর্যন্ত দুই ঘন্টা পর দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে ভীষণ মজার আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবেন এবং পেজটাকে ফলো করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ